ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত সরকারি কর্মচারীর নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, অবশেষে বিরাট সুখবর, সমকাজে সমবেতনের নির্দেশ কেন্দ্রীয় সরকারের। তো বন্ধুরা, বিস্তারিত আপডেটটি জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। সমকাজে সমবেতনের ইঙ্গিতে কেন্দ্রীয় নির্দেশ। সমকাজে সমবেতনের দাবিতে গত কয়েক মাসে বারবার উত্তাপ হয়েছে কলকাতার রাজপথ। শিক্ষক শিক্ষাকর্মী থেকে সরকারি অফিসে নানান ধরনের কর্মীরা এই ইস্যুতে পথে নেমেছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মীদের সমকাজে সমবেতনের ইঙ্গিত দেওয়া হলো। গত 4 সেপ্টেম্বর কেন্দ্রীয় পার্সোনাল পিজি পেনশন মন্ত্রক থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি যে সমস্ত সংস্থা সরাসরি কোনো পদে অস্থায়ী কর্মী নিয়োগ করছে, তাদের সমপদে স্থায়ী কর্মীরা একদিনে যে বেতন পান তার সমতুল বেতন দিতে হবে। অর্থাৎ বেসিক পে এবং ডিএ অনুযায়ী স্থায়ীদের সঙ্গে অস্থায়ীদের বেতন জুড়তে যাওয়ার কথা বলা হয়েছে। অবশ্য অন্যান্য যেসব ভাতা স্থায়ী কর্মীরা পান, সেই সুযোগ অস্থায়ীরা পাবেন না বলে জানানো হয়েছে। দৈনিক কাজের সময়সীমা 8 ঘন্টা বাড়তে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। অন্য কোনো সংস্থা বা কন্ট্রাক্টরদের মাধ্যমে কোনো সরকারি সংস্থার কেউ নিযুক্ত হলে সেই কর্মীরা সেই সুযোগ পাবেন না। এই নির্দেশিকা জারি হওয়ার পাশাপাশি ভারত সরকার সুপ্রিম কোর্টের 2016 সালের একটি রায়কে হাতিয়ার করেছে। কয়েক বছর আগে সুপ্রিম কোর্টের রায় ছিল, সমকাজে সমবেতন দেওয়া না হলে তার বিভাজন তৈরি করতে হবে। 1993 সালে এই সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তিতে ভারত সরকার স্বাক্ষর করেছিল। রায় দেওয়ার সময় সেই চুক্তির শর্তগুলিকে সামনে এনে দেয় সুপ্রিম কোর্ট। 2016 সালে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর থেকে সরকারি নানা সংস্থায় কর্মরত অস্থায়ী কর্মীরা সংগঠিতভাবে সরকারের কাছে সমকাজে সমবেতনের দাবি জানাতে থাকে। এমনকি রাস্তায় নেমে পুলিশের লাঠি জলকামানের মুখেও তাদের পড়তে হয়েছে। এই রাজ্য সরকারের নানা দপ্তরে সরাসরি নিযুক্ত অস্থায়ী কর্মীরা সংখ্যায় নেহাত কম নয়। কেবল স্কুল শিক্ষকই রয়েছেন 11 ধরনের, যাদের অনেকে অস্থায়ী। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ যেমন বহুদিন ধরে সমকাজে সমবেতন ও সম্মানের দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন, সম্প্রতি কল্যাণীতে পুলিশ তাদের আন্দোলনে লাঠিও চালায় বলে অভিযোগ। সংগঠনের মুখপাত্র মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের রায়ের যে ভাবনা তা কেন্দ্র রাজ্য সরকারগুলি এমনকি বেসরকারি সংস্থাগুলির জন্য প্রয়োজন। আমরা কলকাতা হাইকোর্টের মামলা করেছি, কিন্তু সেই মামলাতেও রাজ্য অসহযোগিতা করে চলছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি তুলছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সহ নানান সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। রাজ্যের শিক্ষা বন্ধুরা একই দাবিতে রাস্তায় ও তাদের মঞ্চের মুখপাত্র নন্দদুলাল দাস বলেন, আমরা বারবার সরকারকে দাবির কথা জানিয়েছি, সুপ্রিম কোর্টের রায়ের কথা বলছি, কিন্তু মানা হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল সেই আপডেট। সমকাজে সমবেতনের দাবিতে অবশেষে কিন্তু কেন্দ্রীয় নির্দেশ পাওয়া গেল। তো বন্ধুরা, আপডেটটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।